হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি বোনের বাসায় ভেনিসিয়া, অর্থাৎ ভেনিস। রাস্তায় দেখলাম বিরাট একটা মার্কেট, তাই একটু গাড়িটা ব্রেক করলাম। চিন্তা করলাম এখান থেকে একটা কফি টফি খাই, তারপর আস্তে ধীরে রওনা দিই, কারণ আমার বাসার থেকে ভেনিস প্রায় 100 কিলোমিটার। আমি মোটামুটি 70 কিলোমিটারের মতো চলে এসেছি, আর মাত্র 30 কিলোমিটার। চিন্তা ভাবনা করলাম যে একটু ক্লান্তি যেহেতু, সুতরাং একটা কাফে খাই। চলুন তাহলে কাফে খাই। মুকিত বানো পিজ্জা, ঢুকেছিলাম ভিউয়ার্স কাফে খেতে, পিৎজা দেখলাম, পিৎজা পেয়েছি, অর্থাৎ পিস পিস করে এখানে পিৎজা বিক্রি করে। তাই বাচ্চাদের নিয়ে চিন্তা করলাম, ওদের যেহেতু সব বাচ্চারই ওদের না সব বাচ্চারই পিৎজা পছন্দ, তাই ওরা পিৎজা আর কোক খেলো, আমার সাথে আমার ওয়াইফ সহ পিৎজা আর কোক খেলো, আর আমি কাফে খেয়েছি। যেই কথা সেই কাজ, কাফে খেতে নেমেছি তাই কাফে খেলাম। এখন খাওয়া দাওয়া শেষ, এখন গাড়ি ড্রাইভ শুরু করবো বাসার সামনে গিয়ে। আবার দেখা হবে ভেনিস যখন যাব, তখন দেখা হবে। Thank you.
ভিউয়ার্স ফাইনালি গাড়ি ব্রেক করলাম এইমাত্র তাদের বাসার সামনে এসে গাড়ি পার্কিং করেছি এখন আস্তে আস্তে বাসায় ঢুকব চলো তাহলে বাসায় আপনারা উপরে চতুর্থ তলায় যে বাসাটা দেখছেন আমরা এখন ওই বাসায় যাব তো আসো বাসায় যাই এইমাত্র ভাইদের বাসায় এসে ঢুকলাম তো ভিউয়ার্স আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ছোট করে একটা কমেন্টস দিবেন আর লাইক তো অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ